বাজরিগার পাখি কিভাবে জোড়া মেলাবেন বা কিভাবে পেয়ার দিবেন। তো যারা পাখি পালন করে থাকেন তারা দেখায় গেল বাজার থেকে পাখি কিনে আনলে মেল ফিমেল ঠিক থাকা সত্ত্বেও এরা মারামারি করে। তো এটার বড় কারণ হচ্ছে যখনই আপনারা বাজার থেকে পাখি কিনবেন বা কারোস্টে পাখি কিনবেন দেখা গেল অনেক ক্ষেত্রে একসাথে অনেকগুলো পাখি রাখে। তো সেক্ষেত্রে দেখা যায় যে মেল পাখিটা যে ফিমেলকে পছন্দ করে বা ফিমেল যে মেলটাকে পছন্দ করে সেক্ষেত্রে দুই মানে দুইজন দুজনের পছন্দ মতন বিক্রি হয় না। তো দেখা গেলো আপনার পছন্দ মতন যখনই মেল ফিমেল নিয়ে আসবেন তখন এরা একসাথে দিলে দেখা গেলো যে ম্যাক্সিমাম টাইমে এরা মারামারি করে। সেক্ষেত্রে এরা জোড়া নেয় না, অনেক দিন হয়ে যাওয়ার পরও ডিম দেয় না। তো আপনাদের এই পাখি আনার পর আপনাদের হলো সবচেয়ে বড় করণীয় কাজ হচ্ছে আপনারা আলাদা দুইটা খাঁচা নেবেন। দুইটা খাঁচায় যখন আলাদা আলাদা আপনারা খেয়াল করে দেখেন আমার এই যে পাখিটাকে জোড়া দিচ্ছি, আমার এই পাখিটা হচ্ছে মেল পাখি, রানিং মেল পাখি, আর এটা হচ্ছে ফিমেল পাখি, দুইটাই রানিং অ্যাডাল্ট। তো যখনই আপনারা দুইটা মেল ফিমেল অ্যাডাল্টকে আলাদা আলাদা খাঁচায় পাশাপাশি রাখবেন তখন দেখা গেলো যে একজন আরেকজনকে মানে চিনবে। যখন একজন আরেকজনকে চিনবে পছন্দ হবে তখন দেখা গেলো যে মেলটা ফিমেলটাকে বারবার ডাকবে, ফিমেলটাও মেলটার কাছে যাওয়ার চেষ্টা করবে। দেখেন আপনারা খেয়াল করে দেখেন দুইটা পাখির কাছে আসার চেষ্টা করছে। তো আমি মোটামুটি 8-10 দিন এই পাখি দুইটাকে আলাদা রেখেছি। তো আলাদা রাখার পরে দেখি এখন মোটামুটি না এরা মোটামুটি একজন আরেকজনকে চিনছে এবং কাছে যাওয়ার জন্য চেষ্টা করছে। তো এই ক্ষেত্রে এই পাখিগুলোকে আরও 3-4 দিন আলাদা রেখে মোটামুটি একসাথে যাওয়ার সাথে সাথেই এরা জোড়া নিয়ে নেবে। তো এরা যখনই জোড়া নেবে যদি ফুলভাবে সুন্দরভাবে জোড়া নেয় তাহলে মোটামুটি তারা মেটিং করার চেষ্টা করবে এবং ডিম বাচ্চা করবে, খুব সহজেই ডিম বাচ্চা করবে। দেখেন এখানে আমি নিচে আর জোড়া পাখি রয়েছে, আমি প্রায় 3-4 দিন আগে এই যে ফিমেল পাখিটাকে এনেছি, রানিং ফিমেল পাখি। তো এই ফিমেল পাখির সাথে এই যে আমি মেলটাকে জোড়া দেওয়ার চেষ্টা করছি। তো মোটামুটি এরা 4-5 দিন হয়েছে আলাদা আলাদা খাঁচায় আছে। তো আলাদা খাঁচায় থাকার পরও এরা দেখি মোটামুটি কাছে যাওয়ার মাঝামাঝি কাছে যাওয়ার চেষ্টা করে। তো এদের আরও 1 সপ্তাহ রাখলে ইনশাল্লাহ এরা জোড়া নিয়ে নেবে। তার নিচে আরেকটা খাঁচায় দেখেন এখানেও দুইটা পাখি, দেখেন দুইটা পাখি, দেখেন মেলটা ফিমেলটাকে ডাকছে কাছে আসার জন্য। দেখেন আলাদা আলাদা খাঁচায় রাখার পরে এরা একজন একজনকে মোটামুটি এখন চিনে এবং পছন্দ করছে। যখনই এরা একজন একজনকে পছন্দ করবে মোটামুটি দেখবেন যে এরা দেখেন মেলটা দেখেন কীভাবে ডাকছে ফিমেলটাকে। তো ডাকার পরপরই দেখেন মেলটাও মোটামুটি এদের কাছে যাওয়ার চেষ্টা করছে, ফিমেলটাও কাছে যাওয়ার চেষ্টা করছে। এইভাবে মোটামুটি আর 4-5 দিন পরে এরা এক খাঁচায় চলে যাবে। এক খাঁচায় দিলে এরা মোটামুটি জোড়া নিয়ে নেবে, জোড়া নিলেই ইনশাল্লাহ এরা ভালোভাবে ডিম বাচ্চা করবে। তো এইভাবে আপনারা যারা পাখি পালন করবেন বা করার চিন্তা করছেন বা বাজার থেকে পাখি কিনেছেন কিন্তু জোড়া নিচ্ছে না তারা এইভাবে এই ট্রিক্সটা ফলো করবেন। এই ট্রিক্সটা ফলো করলে মোটামুটি আপনার পাখি সুন্দরভাবে জোড়া নিয়ে নেবে।